হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমাদের মাধ্যমিক 2021 কিংবা উচ্চ মাধ্যমিক 2021 পেছাতে চলেছে, আমাদের কবে অ্যাকচুয়ালি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 2021-এ, সেই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি 2021-এর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ও তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত আমি স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করি। বন্ধুরা, কোভিড-19 এই দুর্লভ পরিস্থিতির কারণে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে, কিন্তু এখানে যদি বলি আমি সবচেয়ে বড় পরীক্ষা স্কুল লেভেলের তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের একটা দুশ্চিন্তা রয়ে গেছে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে, এ যে কবে অ্যাকচুয়ালি আমাদের 2021-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নেব। কেন বিগত বছরগুলোতে দেখা যায় কি হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট এন্ড ক্লাসে ওঠার পরেই জানতে পারে যে কবে তাদের পরীক্ষা হচ্ছে, তাদের রুটিন তারা অনেক আগের থেকেই পেয়ে যায়। পরীক্ষার রুটিন তো দূরের কথা, তোমাদের স্কুল অ্যাকচুয়ালি কবে খুলবে সেটাও তোমরা এখনও পর্যন্ত জানতে পারো নি। অ্যাকচুয়ালি তোমাদের স্কুল কবে খুলবে, কবে তোমাদের মাধ্যমিকের ক্লাস শুরু হবে, কবে তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে, উচ্চ মাধ্যমিকের তো এখনও পর্যন্ত একটি ক্লাসও হয়নি স্কুলে, মানে যেরকমভাবে বিগত বছরগুলোতে স্কুল হয়। তো অ্যাকচুয়ালি তোমাদের এইটাই দুশ্চিন্তা রয়েছে, আমরা বাড়িতে পড়াশোনা করছি কিন্তু আমাদের পরীক্ষা কবে হবে, টেস্ট কবে হবে, ফাইনাল কবে হবে, অনেক ধরনের কোশ্চেন রয়েছে। এবং বেশিরভাগ স্টুডেন্টের যেটা কোশ্চেন রয়েছে যে আমাদের ফাইনাল পরীক্ষা কি পেছাবে কি না, তোমাদের অ্যাকচুয়ালি কী হতে চলেছে, আমাদের সিলেবাসও কমানো হচ্ছে না, আমাদের পরীক্ষাও পেছানো হচ্ছে না, তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রয়েছে 2021-এ সেটা অ্যাকচুয়ালি কী কবে হবে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, এখন কিন্তু বিভিন্ন তোমরা অন্যান্য যে বোর্ড রয়েছে সেই বোর্ডের দিকে যদি লক্ষ্য করো, এখানে যদি আমি সিবিএসই বোর্ডের কথা বলি, সিবিএসই বোর্ড কিন্তু রীতিমতো তাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসকে কমিয়ে দিয়েছে। স্টুডেন্টরা কি হচ্ছে, যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস এর অ্যাকর্ডিং তারা পড়াশোনা করতে শুরু করে দিয়েছে, সিলেবাস একটু কমিয়ে দিয়েছে যাতে এই এই পরিস্থিতিতে তাদের কোনো অসুবিধা ফেস করতে না হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ও যে বোর্ড রয়েছে, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে বোর্ড রয়েছে, WBBSC বা WBBCHSC যে বোর্ড রয়েছে, সেই বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি, কিন্তু এখানে বিভিন্ন কথা উঠে আসছে বিভিন্ন দপ্তর থেকে, সেগুলো তোমাদের সঙ্গে আগে আলোচনা করি। দেখো, সবার প্রথমে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের এর যে সভাপতি রয়েছে কল্যাণময় গাঙ্গুলি, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এখনও পর্যন্ত অন্যান্য বোর্ডের যে সিলেবাস কাটছাট করা হয়েছে বা সিলেবাসকে কমিয়ে দেওয়া হয়েছে, তো আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে কমানোর পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু এমনভাবে কমাতে হবে যাতে পরিস্থিতি, এটাও দেখতে হবে, পরিস্থিতির কথাও ভাবতে হবে, তার সাথে স্টুডেন্টদের কথাও ভাবতে হবে। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা যখন 12-এর পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপরে যখন বড় বড় এক্সামগুলোতে বসবে, তাদের জন্য সিলেবাস কমানোর জন্য কোনো অসুবিধা না ফেস করতে হয় সেই দিকেও নজর রাখতে হবে। তার মানে তোমরা কিন্তু এটা মাথায় রেখে দাও, তোমাদের সিলেবাস যদিও কমানো হয়, এখনও ঠিক হয়নি কমানো হবে কিনা, যদিও কমানো হয় সিলেবাস কমানো হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, খুবই সামান্য সিলেবাস কমানো হবে, যে সিলেবাসগুলো একান্তই পরবর্তী সময়ে তোমাদের এ না পড়লেও কোনো অসুবিধা হবে না সেই সমস্ত সিলেবাস তোমাদের কমানো হবে। রাজ্যের স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অভিক মজুমদারের মতে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সিলেবাস, সেটা কিছু পরিমাণ কমানো হবে, এরকমই জানিয়ে দিয়েছে। এবং শিক্ষা মহলের মধ্যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মত, একাংশ বলছে যে সিলেবাস কে কমিয়ে দেওয়া হোক এবং আগে যেরকমভাবে পরীক্ষা হতো মার্চ ও এপ্রিল মাসে সেই রকমভাবে এই পরীক্ষা নেওয়া হোক, এবং কিছু অংশ বলছে যে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে না কমিয়ে, মানে কমা যদি কমানো হয় তাহলে পরবর্তীকালে স্টুডেন্টরা সমস্যায় পড়বে, সেই কারণে তোমাদের সিলেবাসকে না কমিয়ে তোমাদের যে এক্সাম আছে সেটাকে পিছিয়ে দেওয়া হোক, এরকমই কিন্তু বিভিন্ন মানে শিক্ষা মহলের বিভিন্ন প্রার্থীদের বিভিন্ন মতামত রয়েছে। তো এখানে দেখার বিষয় তোমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসকে যদিও কমানো হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা বড় অংশ আমাদের সিলেবাসকে কমানো হবে না, খুব ছোট অংশ কমানো হবে। আর তোমরা জানো সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রয়েছে আমাদের রাজ্যে, সেই কারণে সেপ্টেম্বরের 20 তারিখের পরেই তোমাদের সঠিকভাবে জানানো হবে যে তোমাদের সিলেবাস কমানো হবে কি হবে না এবং কবে তোমাদের এর এক্সাম হবে। আরও একটা তোমাদের কথা বলে রাখি, আমাদের ভারতের যে কোভিডের সংক্রমণ সেটা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে, জানো তোমরা এখন ভারত 1 নম্বরে রয়েছে সংক্রমণে, এবং ঠিক হয়ে যাচ্ছে, মানে ব্যক্তি সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সেটাও ভারতের রয়েছে, কিন্তু সংক্রমণের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত, সেই কারণে আমি তোমাদের বলে রাখি তোমাদের যে 20 তারিখেই স্কুল খোলা হবে এরকমও কোনো ব্যাপার নেই। এবং বলা হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখের পর তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের সিলেবাস কতটা, যদি কমানো হয় কতটা কমানো হচ্ছে এবং তোমাদের এক্সাম কবে হবে। এবার যদি আমার ওপিনিয়নের কথা বলি যে তোমাদের সিলেবাস সমস্ত দিক রেখে তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম কবে হবে, সেক্ষেত্রে আমি বলতে পারি
যা এখন পরিস্থিতি রয়েছে সেরকমভাবে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু তোমাদের এক্সাম আরও পেছাবে। আমার যেটা মনে হয় তোমাদের যে শিক্ষাবর্ষ আছে বা এক্সাম রয়েছে সেই এক্সামটাকে পিছিয়ে নিয়ে যাওয়া হবে। কতটা পেছানো হবে মার্চ এপ্রিল না যদি সঠিকভাবে বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তোমাদের পরীক্ষাকে মে জুনে ট্রান্সফার করতেই হবে, তার আগে নেওয়া কখনোই সম্ভব না। যদি আগে নেয় তাহলে বিভিন্ন প্রশ্নের মুখে পড়বে বোর্ড। কারণ আমি বলে রাখি, এখন তোমরা তো ছোট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা নিয়েই বিভিন্ন কলেজে প্রশ্ন উঠছে এবং কলেজে প্রোটেস্ট হচ্ছে যে আমাদের না পড়িয়ে আমাদের এক্সাম নেওয়া হচ্ছে। স্কুলেরও তো একটা সময়সীমা দরকার যে এই সময়সীমার মধ্যে প্রত্যেকটা সিলেবাস শেষ করবে। তোমরা অনেকে বলবে অনলাইন ক্লাস করিয়েছে, কিন্তু বলে রাখি সেই সমস্ত কলেজেও কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া হয়েছিল, কিন্তু অনলাইন ক্লাস কিন্তু সবাই করতে পারেনি। সেই কারণে সবার সিলেবাস শেষ হওয়া দরকার, সেই কারণে কিন্তু বিভিন্ন প্রোটেস্ট হচ্ছে। আর তোমাদের সমস্ত দিক যদি মাথায় রাখি স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু মে জুন নাগাদই পরীক্ষা হবে এরকমই আমার মনে হয়। তো এখন দেখা যাক কী করে বোর্ড, কেন অন্যান্য বোর্ড যেরকমভাবে ডিসিশান নিচ্ছে আমাদের বোর্ড এখনও পর্যন্ত কোনো ডিসিশান নিতে পারেনি যে সিলেবাস কমানো হবে না পরীক্ষা পেছানো হবে। তো বিভিন্ন প্রার্থীর মত বিভিন্ন, যতক্ষণ না একত্রিত হয়ে একটা ডিসিশান নেবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ডিসিশান আসবে না। তো তোমাদের জানিয়ে দিলাম যে কী হতে পারে এবং বোর্ড কী ভাবছে সমস্ত থিঙ্কিং তোমাদের দিয়ে দিলাম। তোমাদের কী মনে হয় তোমাদের সিলেবাস কতটা এগিয়েছে এবং তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিং তোমাদের এক্সাম কবে নেওয়া উচিত, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।